আপনার জন্য চতুর্থ প্রশ্ন, মাখলুকাত বা আল্লাহর সৃষ্টির সর্বমোট সংখ্যা কত? ক 80,000, খ 18,000, গ 40,000, ঘ নির্দিষ্ট সংখ্যা নেই। আসলে আমরা জানি যেটা প্রচলিত যে 18,000 মাখলুকাত বলা হয়, কিন্তু আমরা যেটা দেখি এটা তো আমরা নিজেরাই দেখছি, অসংখ্য এখানে মাখলুকাত দেখতে পাচ্ছি। আচ্ছা ইনশাল্লাহ, তো আমার মনে হয় এটা নির্দিষ্ট সংখ্যা নেই, অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন আল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ ঘ অ্যানসার হবে। ফ্রিজ করে দেয়া হোক, ঘ নির্দিষ্ট সংখ্যা নেই। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ বিষয়ে আমি আসছি আমাদের সম্মানিত ওস্তাদ শেখ মুফতি ইব্রাহিম আপনার কাছে, যে এই যে 18,000 মাখলুকাত আমরা শুনে আসছি আর এখন দেখতে পাচ্ছি যে এটা একটা ভুল তথ্য, এ বিষয়ে যদি একটু বলেন আমাদেরকে। নির্দিষ্ট সংখ্যা নেই, এ কথার অর্থ হলো নির্দিষ্ট সংখ্যা আমাদের জানা নেই, কিন্তু আল্লাহর জানা আছে তার মাখলুকের সংখ্যা কত। যেমন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত তাসবিহতে বলা আছে আল্লাহর তাসবিহ তত সংখ্যক যত সংখ্যক তার সৃষ্টি রয়েছে। আর এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল মুদাসসিরের মধ্যে বলেছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আল্লাহ সৃষ্টিরা সবাই আল্লাহর বাহিনী, আর আল্লাহর সৃষ্টি বাহিনীর সংখ্যা কত তিনি জানেন, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। নির্দিষ্ট সংখ্যা নেই অর্থাৎ আমাদের জানা নেই, আমাদের জানা নেই, হ্যাঁ আমাদের জানার বাইরের জিনিস এটা, এটাই সঠিক। আর 18,000 80,000 এগুলো ইসরায়েলি গল্প, এগুলোর কোনো আসলে প্রামাণ্য কিছু নেই। আমরা ছোটবেলা থেকেই একটা বিষয় জেনে এসেছি, পড়ে এসেছি এবং বিভিন্ন আলোচনায় শুনে এসেছি, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সংখ্যা 18,000, অর্থাৎ 18,000 মাখলুকাত। আসলে কি এই সংখ্যাটি ঠিক? না, এই সংখ্যাটি সঠিক নয়, কারণ এই সংখ্যার পক্ষে কোরআন এবং হাদিসের কোনো স্পষ্ট প্রমাণ, গ্রহণযোগ্য কোনো প্রমাণ নেই। বরং আমরা বিশ্বাস করব এবং বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি সংখ্যা অগণিত অসংখ্য, যে সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিন্তু তিনি তার বান্দাদেরকে জানাননি। তাই আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে, বিশেষ করে সৃষ্টির সংখ্যা নিয়ে গবেষণা না করে তার অসংখ্য সৃষ্টিকে নিয়ে আমরা গবেষণা করি, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো নিয়ে আমরা গবেষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গবেষণা করার তৌফিক দান করুন, আমিন। যদিও আমরা দীর্ঘদিন যাবত ধরে শুনে আসছি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তিনি নাকি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, শুনে আসছি তো, বলতে হবে জোরে, মানে আপনারা যদি একটু বিশ্বাস করেন আমিও বুঝতে পারি যে আমার কথা শুনছেন। আমরা কিন্তু দীর্ঘদিন যাবত ধরে শুনে আসছি বিভিন্ন আলে বলে মাফির ফকির মাশাইখ তারা বলছেই যে মহান রব্বুল আলামিন তিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। সত্যি কথা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআন সূরা নাহল 9:16, আল্লাহ বলছেন এই আসমান আর জমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কত মাখলুকাত কত নিয়ামত সৃষ্টি করেছে, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে গুনতে শুরু করে, গুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত শেষ করতে পারবে না, এত নিয়ামত মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি হচ্ছে এটা যে কত নিয়ামত কত মাখলুকাত যে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানুষ আর জিন জাতি যদি একত্রিত হয়ে গুনতে শুরু করে, গুনে শেষ করতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মাখলুকাত এত নিয়ামত সৃষ্টি করেছেন। অথচ বিভিন্ন আলেম ওলামা পীর ফকির তারা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত যে মাখলুকাত সৃষ্টি করেছেন তার কোনো হিসাব নেই, কোনো হিসাব নেই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি। তো সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যে মহান রব্বুল আলামিন আমাদের এই মানুষ জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি এবং সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন, সেই মহান রব্বুল আলামিনের সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি তার নিজেরই ভাষাতে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। 6 নম্বর জাল হাদিস, আল্লাহর জমিনে মাখলুকাত কত? একবার কমন জিনিস যারে জিজ্ঞেস করবেন, যে লেখাপড়াও কিছু জানে না, এটা জিজ্ঞাসা করার আগে বলে দিব 18,000 মাখলুকাত আছে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, যেখানে জানে এই ভাই মাখলুকাত কত, 18,000 মাখলুকাত, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত আর 18,000 মাখলুকাত দা মিথ্যা কথা। 18,000 মাখলুকাত নামে কোনো কিছু জমিনে কোরআনেও নাই হাদিসেও নাই কোথাও নাই, আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মাখলুকাত আছে। আল্লাহ পাক কত মাখলুকাত বানাইছেন এটা রাব্বুল আলামিন ছাড়া আর কেউ, এটা নবী সাল্লামের হিসাব দেন নাই যে এত হাজার মাখলুকাত আছে, আল্লাহর মাখলুকাত আল্লাহ জানেন, এর বাহিরে কোনো সৃষ্টি জগৎ
কেউ জানে না যে আল্লাহর মাখলুক জমিনে কত, অথচ আমাদের মধ্যে বহুল প্রচলিত 18,000 মাখলুক।